মওদুদের লাশ সামনে রেখে যা বললেন ফখরুল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দুপাশের সড়ক তখন কানায় কানায় পূর্ণ লোকে রাজনীতির এই লোকারী দূর দূরান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা এসেছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মদু আহমদের লাশবাহী কফিন এলো বেলা এগারোটার কিছু সময় পর প্রিয় নেতার জানা যায় অংশ নিতে আসা হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন লাশ আসার পর সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি ভারাক্রান্ত হয়ে উঠেছেন মৌদুদের সহযোদ্ধারা কারো কারো চোখের কোন্দে পানি বেরিয়ে আসছিল এমতো অবস্থায় জানাজার মুহূর্তে দীর্ঘদিনের সহযোদ্ধার লাশ সামনে রেখে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারাক্রান্ত কিছুটা হয়ে পড়েন এ সময় নিজেকে কিছুটা সামলে নিয়ে বলেন ব্যারিস্টার আমাদের একজন অভিভাবক ছিলেন আমি ও দল শূন্যতা অনুভব করছি আজকে আপনারা সবাই দেখছেন এই বরেণ্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ এসেছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন আমরা পরম করণময় আল্লাহর কাছে দোয়া করব। তিনি যেন তার সব গুণা মাফ করে দিয়ে তাকে বেহেস নসিব করেন তিনি বলেন ব্যারিস্টার মাহুদ আহমদ একজন অভিভাবক ছিলেন তার এ প্রয়াণে জাতির বড় ক্ষতি হয়ে গেছে আমরা তার মৃত্যুতেই গভীর শূন্যতা অনুভব করছি যখন আমরা এক রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছি তখন তার শূন্যতা আরো বেশি অনুভব করব। দীর্ঘদিনের সহযোদ্ধা মদুদকে হারিয়ে শোকাহত মির্জা ফখরুল বলেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেশের অন্যতম জাতীয় নেতা জানা যায় শরিক হয়েছি যিনি ছাত্র জীবন থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি একজন প্রতিষ্ঠিত লেখক আইনজীবী ও রাজনীতিবিদ আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি শুধু রাজনীতিক ছিলেন না রাজনীতিক কিংবদন্তি ছিলেন তিনি অনেক পরিবর্তনের সঙ্গে জড়িত ছিলেন প্রতিটি পরিবর্তনেই তার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিএনপি মহাসচিব বলেন তিনি নিজেকে রাজনীতিবিদ ও আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করে বর্ণাঢ্য জীবনের অধিকারী হয়েছেন প্রায় একাশি বছর বয়সে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তার এই চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয় সমগ্র দেশ ও জাতির জন্য অপূরণীয় শূন্যতার সৃষ্টি করলো মির্জা ফখরুল বলেন আজ আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি তার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এ সময় বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ইকবাল হোসেন মাহমুদ ইসলাম নজরুল খান ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সামজুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক ফগল যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সৈয়দ মোয়াজেম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক ফখলুল হক মিলন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তারিক আউয়াল ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান আলাউদ্দিন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার যুবদল নেতা সাইফুল ইসলাম নীরব মোরতাজ্জুল করিম বাদ্র সুলতান আলাউদ্দিন টুকু নুরুল ইসলাম নয়ন মামুন হাসান কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মঈনুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঞা জুয়েল ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থেকে গত মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মদুল আহমদ সেখানে প্রবাসীরা তার প্রথম যায় অংশ নেন জানা পরে মরদেহ বৃহস্পতিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যা দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ সেখানে প্রবাসীরা তার প্রথম জানা যায় অংশ নেন পরে মৌদুদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখানে মির্জা ফাকরুল সহ দলের জ্যৈষ্ঠ নেতারা লাশ গ্রহণ করেন আজ সকাল দিকে হাসপাতাল থেকে সকালে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সকাল পর্যন্ত মরহুমের মরদেহ রাখা হয় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মদুদ আহমদের মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে সেখান থেকে নয়াপল্টন কার্যালয়ে তার লাশ নেওয়া হয় সেখান থেকে জানাজা শেষে লাশ নেওয়া হচ্ছে নোয়াখালীতে বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে বাদ আসুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে দাপন করা হবে